দূত মা হালিমার সাথে শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অলৌকিক ঘটনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অলৌকিক মুজিজা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সুপ্রিয় শাহেদ ব্লগসের দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি এবং দয়ায় আপনারা সবাই ভালো আছেন। তো চলুন দেরি না করে আমাদের মূল আলোচনায় যাওয়া যাক। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্তমানে সৌদি আরবে অবস্থিত মক্কা নগরীর কুরাইশ বংশের বনু হাশিম গোত্রে জন্মগ্রহণ করেছিলেন। প্রচলিত ধারণা মোতাবেক তার জন্ম 570 খ্রিস্টাব্দের 29শে আগস্ট বা 12ই রবিউল আউয়াল অথবা আরবি রবিউল আউয়াল মাসের 12 তারিখ। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ শিক্ষক এবং মহামানব। বিশ্বনবীর জন্ম সময়ে মক্কার লোকেরা নিজেদের সন্তানদেরকে মক্কা শহর থেকে দূরে পল্লী গ্রামে পাঠিয়ে দিতেন, যাতে তারা গ্রামের সুন্দর এবং উন্মুক্ত পরিবেশে সুস্থ এবং মজবুতভাবে গড়ে উঠতে পারে। সেই আলোকে প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও ব্যতিক্রম ছিলেন না, তাকেও সুন্দর প্রতিপালনে এবং দুগ্ধপানের জন্য প্রেরণ করা হয়েছিল। প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের কিছুদিন পর মক্কাপল্লীর হাওয়াজেম গোত্রের বনিসাদ বিন বকর শাখার কিছু মহিলারা নবজাতক শিশুদের নেয়ার জন্য পবিত্র নগরী মক্কায় আসেন। সেই দলে হযরত হালিমাও ছিলেন, তার সঙ্গে ছিলেন নিজের স্বামী হারেস বিন আবদুল্লাহ। ভিডিওটি দেখার আগে আপনাদের কাছে অনুরোধ, যারা এখনও আমাদের চ্যানেল শাহেদ ব্লগস সাবস্ক্রাইব করেননি করে ফেলুন এক্ষুনি এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। সেই বছরটি ছিল বেশ দুর্ভিক্ষ এবং অভাব অনটনের বছর। অভাবের তারণায় নিঃস্ব যেসব নারীর নিজেদের শিশু সন্তান ছিল, তারা দুগ্ধপোষ্য শিশুদের প্রতিপালন করে কিছু অর্থ উপার্জনের ব্যাপারে ব্যাকুল ছিল। হযরত হালিমার দুগ্ধপোষ্য শিশুর নাম ছিল আবদুল্লাহ। হযরত হালিমা নিজের স্বামী এবং শিশু সন্তান আবদুল্লাহ সহ একটি বয়স্ক সাওয়ারের পিঠে চড়ে দুগ্ধপোষ্য সন্তান লাভের আশায় পবিত্র নগরী মক্কাতে এসে পৌঁছায়। কিন্তু অন্যদের তুলনায় তাদের আসতে একটু দেরি হয়ে যায়। পথিমধ্যে ক্ষুধার তাড়নায় শিশু আবদুল্লাহ সারা রাত কান্নাকাটি করেছে, ফলে তার বিনিদ্র রজনী অতিবাহিত করে সন্তানের ক্ষুধা নিবৃত করার মতো পর্যাপ্ত খাবার হালিমার কাছে ছিল না। হালিমার মক্কায় আগমনে দীর্ঘ পথ পাড়ি দিয়ে ক্লান্ত এবং অবসন্ন গোটা কাফেলা নগরী পবিত্র নগরী মক্কায় এসে উপস্থিত হয়। কাফেলার সকলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গ্রহণ করত, অস্বীকৃতি জানায়। কারণ তিনি ছিলেন পিতাহীন ইয়াতিম, যথাযথ পারিশ্রমিক এবং উপঢৌকন না পাওয়ার ভয়ে তারা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এড়িয়ে গেলেন। আগত কাফেলার সবাই শিশু পেয়ে যায়, কিন্তু হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ইয়াতিম শিশুটিকে নিতেই তার স্বামীর কাছে পরামর্শ করে এবং জেদ ধরে যে ইয়াতিম শিশুটিকেই সে গ্রহণ করবে। হালিমার স্বামী তাকে বলল, ইয়াতিম শিশু মুহাম্মদকে নিতে পারো, হতে পারে আল্লাহ তাআলা তার মাঝেই আমাদের জন্য কোনো কল্যাণ রেখেছেন। বিবি হালিমা শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গ্রহণ করার সঙ্গে সঙ্গেই অনুভব করলেন তিনি শিশুদের খাদ্যের জন্য পর্যাপ্তভাবে পরিপূর্ণ। তা থেকেই শিশু মুহাম্মদকে দুগ্ধপান করালেন এবং তার নিজের সন্তান আবদুল্লাহকেও দুগ্ধপান করালেন। যেই বয়স্ক এবং দুর্বল সাওয়ারিতে করে তারা মক্কায় এসেছিলেন, সেই সাওয়ারি অন্যদের সাওয়ারি থেকে শক্তিশালী হয়ে যায় এবং হালিমাও এবং তার স্বামীর খাওয়ার জন্য পর্যাপ্ত দুগ্ধ ওই সাওয়ারির মধ্যেই মজুদ হয়ে যায়। তা থেকে হযরত হালিমার স্বামী হারিস দুগ্ধ দহন করে, তারা উভয়ে তৃপ্তি সহকারে দুগ্ধ পান করে। হযরত হালিমার স্বামী তখন স্ত্রীকে বললেন, হে হালিমা, জেনে রেখো তুমি এক মহাকল্যাণময় শিশু পেয়েছ। হযরত হালিমা বললেন, আমারও তাই মনে হচ্ছে। শুরু হলো শিশু মুহাম্মদকে নিয়ে হালিমার পথ চলা। হালিমার গৃহে শিশু মুহাম্মদ মক্কায় আসার পথে যেই বাহনে আসতে বিবি হালিমার কষ্ট হয়েছিল এবং তারা কাফেলা থেকে পিছিয়ে পড়েছিলেন, সেই সাওয়ারি শিশু মুহাম্মদকে নিয়ে গোটা কাফেলাকে পেছনে ফেলে এগিয়ে চলল। কাফেলার সহযাত্রী নারীরা বলতে লাগলো, হে আবু জুয়াইবের কন্যা, একটু দাঁড়াও,
এবং আমাদের জন্য অপেক্ষা করো। এটা কি সেই সাওয়ারি নয় যেটা চড়ে তুমি আমাদের সঙ্গে এসেছিলে? হযরত হালিমা বললেন, হ্যাঁ এটাই সেটি। তারা বলল, আল্লাহর কসম, এই সাওয়ারি আগের অবস্থার পুরোপুরি উল্টো। হযরত হালিমা শিশু মুহাম্মদকে নিয়ে নিজের গৃহে এসে উপস্থিত হয়। আল্লাহর একান্ত মেহেরবানি যে সবাই যখন অভাব অনটনে নিমজ্জিত, তখন হালিমার গৃহে বইছে সচ্ছলতার সুবাতাস, যেখানে গোত্রের কারো ভেড়া এবং ছাগলের পাল পেট পুড়ে খেতে পারে না এবং দুগ্ধদান করে না। সেখানে হযরত হালিমার ভেড়া ও ছাগলের পাল পেট ভরে খায় এবং তারা বেশ দুগ্ধবতী। আর তাতেই হযরত হালিমার অবস্থার পরিবর্তন হতে থাকে। খুব দ্রুত স্বাবলম্বী হয়ে ওঠে হযরত হালিমার পরিবার। হযরত হালিমার গৃহে প্রিয় নবীর আগমনই ছিল মহান আল্লাহর একান্ত রহমত, যেই কারণে পুরো গোত্র দুর্ভিক্ষে থাকা সত্ত্বেও তার গৃহ ছিল সর্বভাবে স্বচ্ছন্দ। আর এটি ছিল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক বিশেষ মুজিজা। আল্লাহ তাআলার একান্ত রহমত এবং বরকত দ্বারা হালিমার ঘরকে পরিপূর্ণ করা হয়েছে। ক্ষুধা ও ভয় থেকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ বিবি হালিমার পুরো পরিবারকে হেফাজত করেন স্বয়ং আল্লাহ তাআলা। আর এভাবেই নিরাপদে বিবি হালিমার ঘরে বেড়ে ওঠেন বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন এই ইয়াতিম শিশু মুহাম্মদকে এভাবেই দুর্ভিক্ষের মাঝে সাহায্য করেছিলেন, যা ইসলাম এবং মুসলমানদের মধ্যে মানবতার জন্য এক মহান শিক্ষা। হযরত হালিমা বর্ণনা করেন, শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার গৃহে আনার সঙ্গে সঙ্গেই রহমত এবং বরকত প্রকাশ পেতে লাগলো। এত পরিমাণ দুগ্ধ নির্গত হলো যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার দুধ ভাই একান্ত তৃপ্তির সঙ্গে দুগ্ধ পান করে ঘুমিয়ে পড়তেন, আর উষ্ণীর দিকে চেয়ে দেখতেন সেগুলো দুগ্ধে পরিপূর্ণ হয়ে আছে। বিবি হালিমা বলেন, আমার স্বামী উষ্ণীর দুগ্ধ দহন করলেন এবং আমরা তৃপ্তি সহকারে তা পান করে সারা রাত আরামে কাটিয়ে দিলাম। দীর্ঘদিন পর এটাই প্রথম রাত্রি যাতে আমরা শান্তিতে ঘুমোতে পেরেছি। আমার স্বামী বললেন, হালিমা তুমি খুবই সৌভাগ্যবান শিশু নিয়ে এসেছ। আমি বললাম, আমারও এটাই ধারণা, এই শিশু অত্যন্ত সৌভাগ্যবান। বিবি হালিমা আরও বলেন, মক্কা থেকে ফেরার পথে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোলে নিয়ে যেই দুর্বল বাহনটিতে চলতে লাগলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকতে বাহনটি এত দ্রুত চলতে লাগলো যে সবার বাহনকেই হার মানালো। আর সাথের মহিলারা আশ্চর্য হয়ে বলতে লাগলো, এটা কি সেই দুর্বল সাওয়ারি যার উপর আরোহণ করে তোমরা প্রথমে এসেছিলে? এরপর বাড়ি এসে দেখলাম সমস্ত বকরি দুধে পরিপূর্ণ হয়ে আছে, অথচ কিছুক্ষণ পূর্বে সেগুলো দুগ্ধ শূন্য ছিল। আমার গোত্রের লোকেরা তাদের রাখালদের নির্দেশ দেয়, তোমরাও তোমাদের পশুগুলো ওই জায়গায় চড়াবে যেখানে হালিমার বকরিগুলো চড়ে। কিন্তু তা তো চরম ক্ষেত্র, বিশেষত্ব ছিল না, বরং গায়েবী মদত এবং বরকতের মধ্যে নিহিত ছিল তা ওই সমস্ত লোক কোথায় পাবে? এইভাবে আমরা প্রায়ই তার বরকতের ঘটনাবলী প্রত্যক্ষ করেছি। হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, তিনি কখনো শিশু মুহাম্মদকে নাঙ্গা অবস্থায় রাখতে পারেননি, সেরূপ করলে তিনি কান্নাকাটি করতেন। যতক্ষণ পর্যন্ত চাদর টেনে দেয়া না হয় ততক্ষণ পর্যন্ত তিনি কান্না থামাতেন না। তিনি বলেন, যেদিন হতে আমি জানতে পারলাম শিশু মুহাম্মদ নাঙ্গা থাকা পছন্দ করে না, সেদিন থেকেই আমি আর কখনো তাকে সেইভাবে রাখিনি। সব সময় তাকে আবৃত করে রাখার জন্য সর্বদা সজাগ দৃষ্টি রাখতাম। আব্বাস বিন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন, আপনার নবুয়তের একটিমাত্র নিদর্শন ছিল আমার ইসলাম গ্রহণের জন্য যথেষ্ট, তা হলো তিনি দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শৈশব অবস্থায় আঙ্গুলি সংকেতের মাধ্যমে চাঁদকে ইশারা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই দিকেই তার আঙ্গুল ফিরাচ্ছিলেন চাঁদও ঠিক সেই দিকেই আসা যাওয়া করছিল। বাইহাকি গ্রন্থ থেকে সংগৃহীত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হওয়ার এটাও এক উজ্জ্বল প্রমাণ যে শিশু বয়সে হালিমার গৃহে থাকাকালে সমস্ত দুগ্ধ একাই গ্রহণ করতেন না, এক অংশ নিজে গ্রহণ করে অপর অংশ নিজের দুধ ভাইয়ের জন্য রেখে দিতেন।
ন্যায়বোধের এমন চরম দৃষ্টান্ত পৃথিবীতে বিরল। সত্যি এটা একজন মহামানবের পক্ষেই সম্ভব। শিশু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্রুত বর্ধনশীল দৈহিক অবস্থাও একটি লক্ষণীয় বিষয়। 2 মাস বয়সের মধ্যেই তিনি অন্যান্য শিশুর সঙ্গে হামাগুড়ি দিয়ে চলতে লাগলেন। 3 মাসের সময় দেয়াল ধরে হাঁটতে লাগলেন। যখন তার বয়স মাত্র 5 মাস তখন তিনি বিনা অবলম্বনে হাঁটতে শিখলেন। 7 মাস বয়সের সময় তিনি ফিরতে লাগলেন এবং মাত্র 8 মাসের সময়ে তিনি কথা বলতে সক্ষম হলেন। তার এই গুণগুলো নিশ্চয়ই তার মুজেজার মধ্যে অন্তর্ভুক্ত এবং তিনি উম্মতে মুহাম্মাদের শাফায়াতের কান্ডারি। সরোয়ারে কায়নাত দুজাহানের সম্রাট মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অতি শৈশবকাল থেকেই একান্তভাবে পাক সাফ থাকতেন। শিশুরা সাধারণত নোংরা ময়লা নিজের অঙ্গপ্রত্যঙ্গে এবং জামাকাপড়ে মেখে থাকে, এমনকি সেগুলো মুখে দিয়েও থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুধ মাতা হালিমা বর্ণনা করেছেন, শিশু মুহাম্মদ কখনো বিছানায় প্রাকৃতিক কর্ম সম্পাদন করেননি, নিজের অঙ্গ এবং কাপড় কখনো অপবিত্র করেনি, তাকে বিছানা থেকে উঠিয়ে 2 পায়ের উপর দাঁড় করানো ব্যতীত কখনো তিনি প্রাকৃতিক কর্ম সম্পাদন করেননি এবং সঙ্গে সঙ্গেই তাকে পরিষ্কার করে দিতাম। তিনি ছিলেন আল্লাহ প্রদত্ত বিস্ময় বালক। তার সর্বাবস্থায় পাক সাফ থাকা অস্বাভাবিক কিছুই নয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহের উপর কখনো মাছি বসেনি, কেননা মাছি অপবিত্র বস্তু হতে জন্ম লাভ করে, তাই মাছির দেহও অপবিত্র। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরে কখনো তার স্থান পায়নি। হযরত মাইসারা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন হযরত খাদিজার এক দাসী। তাকে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমতে পেশ করলেন। তিনি বিভিন্ন সময় বিভিন্ন অলৌকিক ঘটনা প্রত্যক্ষ করে বিস্মিত হয়ে যেতেন। তিনি দেখেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পথ চলতেন তখন এক খণ্ড মেঘ তার মাথার উপর ছায়া বিস্তার করে তার সঙ্গে সঙ্গে ভেসে বেড়াত। মানুষের প্রতি প্রকৃতির এই যে অযাচিত অস্বাভাবিক কাল্পনিক কার্যকলাপ, এটা নিঃসন্দেহে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি বড় রকমের মুজেজা, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শৈশবকাল থেকেই লক্ষ্য করা যায়। আল্লাহ তাআলা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শৈশব জীবন থেকে সঠিক শিক্ষা গ্রহণের তৌফিক দান করুন, আমিন। আপনি যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দিন এবং বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বেশি বেশি লাইক এবং কমেন্ট করুন, যাতে ভিডিওটি ট্রেন্ডিং করে লক্ষ লক্ষ মুসলমানের কাছে পৌঁছে যায়। আপনাদের কাছে এই পাওনাটি আমাদের পরবর্তী কাজের উৎসাহ যোগাবে এবং আমাদের অন্যান্য ভিডিওগুলো না দেখে থাকলে দেখে নিতে পারেন এখনই। ধন্যবাদ।